তুমি এক সপ্তাহ দেখো, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা ওয়াহেদ ইজবু শোফ। এখানে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, ওয়াহেদ ইজবু এর বাংলা অর্থ হচ্ছে এক সপ্তাহ, শোফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা, অর্থাৎ ইন্তা ওয়াহেদ ইজবু শোফ এর বাংলা অর্থ তুমি এক সপ্তাহ দেখো। তার কাজ ভালো না হলে এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি শগল মিয়া মিয়া। এখানে হুয়া এর বাংলা অর্থ তার, মাফি শগল মিয়া মিয়া এর বাংলা অর্থ কাজ ভালো না, অর্থাৎ হুয়া মাফি শগল মিয়া মিয়া এর বাংলা অর্থ হচ্ছে তার কাজ ভালো না হলে। তুমি আমার কাছে বলবে, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা কালাম আনা সাওয়া সাওয়া। এখানে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা, আনা সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হচ্ছে আমার সাথে, অর্থাৎ ইন্তা কালাম আনা সাওয়া সাওয়া এর বাংলা অর্থ তুমি আমার কাছে বলবে। আমার কর্মচারী সফরে গেছে, এর আরবি অর্থ হচ্ছে আনা আমেল রহ সফর। এখানে আনা এর বাংলা অর্থ আমার, আমেল এর বাংলা অর্থ কর্মচারী, রহ এর বাংলা অর্থ যাওয়া, অর্থাৎ আনা আমেল রহ সফর এর বাংলা অর্থ হচ্ছে আমার কর্মচারী সফরে গেছে। কোথায় যাও তুমি, বোকা নাকি, এর আরবি অর্থ হচ্ছে অয়েন রহ ইন্তামুক মাফি। এখানে অয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায়, রহ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া, ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, মুখ মাফি এর বাংলা অর্থ হচ্ছে বোকা, অর্থাৎ অয়েন রহ ইন্তামুক মাফি এর বাংলা অর্থ কোথায় যাও তুমি, বোকা নাকি। তুমি এখানে কাজ করবে, এর আরবি অর্থ ইন্তা শগল হেনা। এখানে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, শগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ করা, হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে, অর্থাৎ ইন্তা শগল হেনা এর বাংলা অর্থ তুমি এখানে কাজ করবে। কি বকবক করছো তুমি, জলদি আসো, এর আরবি অর্থ হচ্ছে এশ গিরগির ইন্তা আওয়াল সুরা সুরা। এখানে এশ এর বাংলা অর্থ হচ্ছে কি, গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বকবক করা, তাল এর বাংলা অর্থ হচ্ছে আসো, সুরা সুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি, অর্থাৎ এশ গিরগির ইন্তা তাল সুরা সুরা এর বাংলা অর্থ হচ্ছে কি বকবক করছো তুমি, জলদি আসো। তুমি এখানে ঘুমাতে এসেছো না কাজ করতে, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা ইজিনুম হেনাল্লা শগল। এখানে ইন্তা এর বাংলা অর্থ তুমি, ইজি এর বাংলা অর্থ আশা, নুম এর বাংলা অর্থ ঘুম, হেনা এর বাংলা অর্থ এখানে, লা এর বাংলা অর্থ না, শগল এর বাংলা অর্থ কাজ করা, অর্থাৎ ইন্তা ইজিনুম হেনা লা শগল এর বাংলা অর্থ তুমি এখানে ঘুমাতে এসেছো না কাজ করতে। এখন 10টা বাজে, কেন ঘুমিয়ে আছো, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আশারা লেশ নোম। এখানে আলহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন, সাত আশারা এর বাংলা অর্থ 10টা বাজে, লেশ এর বাংলা অর্থ কেন, নোম এর বাংলা অর্থ ঘুম, অর্থাৎ আলহিন সা আশারা লেশ নোম এর বাংলা অর্থ হচ্ছে এখন 10টা বাজে, কেন ঘুমিয়ে আছো।
আমার 1 ঘন্টার মধ্যে কর্মচারী লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদা দাখেল আবগা আমেল। এখানে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার, ওয়াহেদা দাখেল এর বাংলা অর্থ হচ্ছে 1 ঘন্টার মধ্যে, আবগা আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী লাগবে। অর্থাৎ আনা ওয়াহেদা দাখেল আবগা আমেল এর বাংলা অর্থ হচ্ছে আমার 1 ঘন্টার মধ্যে কর্মচারী লাগবে। আমি এখানে আছি, যাব না, এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ হেনা মাফির। এখানে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি, মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছি, হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে, রোহ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া, মাফির এর বাংলা অর্থ হচ্ছে যাব না। অর্থাৎ আনা মজুদ হেনা মাফির এর বাংলা অর্থ আমি এখানে আছি, যাব না। তুমি ভয় পেও না, এর আরবি অর্থ হচ্ছে ইন্তা মাফি খোফ। এখানে ইন্তা এর বাংলা অর্থ তুমি, খোফ এর বাংলা অর্থ ভয় পাওয়া, মাফি এর বাংলা অর্থ না। অর্থাৎ ইন্তা মাফি খোফ এর বাংলা অর্থ তুমি ভয় পেও না। কাজটি জলদি শেষ করো, এর আরবি অর্থ হচ্ছে হাদা শগল সুরাসুরা খালাস। এখানে হাদা শগল এর বাংলা অর্থ কাজটি, সুরাসুরা এর বাংলা অর্থ জলদি, খালাস এর বাংলা অর্থ শেষ করো। অর্থাৎ হাদা শগল সুরাসুরা খালাস এর বাংলা অর্থ হচ্ছে কাজটি জলদি শেষ করো, তারপর তুমি আমার সাথে যাবে। এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা সাওয়াসাওয়ারফ ইন্তা। এখানে বাদেন এর বাংলা অর্থ পরে বা তারপর, আনা এর বাংলা অর্থ আমার, সাওয়াসাওয়া এর বাংলা অর্থ সাথে, র এর বাংলা অর্থ যাওয়া, ইন্তা এর বাংলা অর্থ তুমি। অর্থাৎ বাদেন আনা সাওয়াসাওয়ারফ ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তারপর তুমি আমার সাথে যাবে। নতুন লোকসে বুঝে না, এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম হাদা জেদিত নফর। এখানে মাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে বুঝে না, জেদিত এর বাংলা অর্থ হচ্ছে নতুন, নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক। অর্থাৎ মাফি মালুম হাদা জেদিত নফর এর বাংলা অর্থ হচ্ছে নতুন লোক সে বোঝে না। তুমি 1 নম্বর বোকা, এর আরবি অর্থ ইন্তা মুখ মাফি রগম ওয়াহেদ। এখানে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি, মুখ মাফি এর বাংলা অর্থ হচ্ছে বোকা, রগম ওয়াহেদ এর বাংলা অর্থ হচ্ছে 1 নম্বর। অর্থাৎ ইন্তা মুখ মাফি রগম ওয়াহেদ এর বাংলা অর্থ হচ্ছে তুমি 1 নম্বর বোকা। সে আমার সাথে ঝগড়া করেছে, এর আরবি অর্থ হুয়া আনা সাওয়া সাওয়া জঞ্জাল। এখানে হুয়া এর বাংলা অর্থ সে, আনা এর বাংলা অর্থ আমার, সাওয়া সাওয়া এর বাংলা অর্থ সাথে, জঞ্জাল এর বাংলা অর্থ ঝগড়া। অর্থাৎ হুয়া আনা সাওয়া সাওয়া জঞ্জাল এর বাংলা অর্থ সে আমার সাথে ঝগড়া করেছে। কাজটি জলদি শেষ করো, এর আরবি অর্থ হচ্ছে হাদা শগল সুরাসুরা খালাস। এখানে হাদা শগল এর বাংলা অর্থ হচ্ছে কাজটি, সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি, খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ করো। অর্থাৎ হাদা শগল সুরাসুরা খালাস এর বাংলা অর্থ হচ্ছে কাজটি জলদি শেষ করো। নতুন লোকসে বোঝে না,
এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম হাদাজিদিত নফর। এখানে মাফি মালুম এর বাংলা অর্থ বোঝে না, জেদিদ এর বাংলা অর্থ নতুন, নফর এর বাংলা অর্থ লোক। অর্থাৎ মাফি মালুম হাদাজিদিত নফর এর বাংলা অর্থ হচ্ছে নতুন লোক, সে বোঝে না।